হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো এটা হচ্ছে শনিবারের ব্লগ। শনিবার আমার অফিস থেকে শ্বশুরবাড়ি যাওয়ার কথা, তো ওই জন্য একবারে রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি অফিসের দিকে। তো অনেকদিন তোমরা এই দমদম টু স্মৃতির মোড়ের রাস্তা দেখোনি, তো আবার দেখো, দেখে নাও আর কি। এই যে দমদম স্টেশন হয়ে আমি অফিস বেরিয়ে পড়লাম সকাল সকাল। তো আমার 5:30টার দিকে বাস ছিল স্মৃতির মোড় থেকেই, একদম ডাইরেক্ট ঘাটাল যাবে, তো ওই বাসেই যাওয়ার কথা। তো ওই যে দেখে নাও অফিস বেরিয়ে পড়েছি অটো করে, তারপর অফিস থেকে বেরোলাম 5:30টার দিকে তাড়াতাড়ি একটু পারমিশন নিয়ে আর কি। তো তারপর এই যে বাসের জন্য ওয়েট করছিলাম, তারপর 5:30টার দিকে বাস এসে গেলো। সিট আগে থেকে বুক করে রেখেছিলাম, তো ওটাতে বাসে উঠেই যে দেখতে পাচ্ছ স্মৃতির মোড় ক্রস করছি বাসের ওপর উঠেই আর কি। এটা হচ্ছে সেই বাসটা হচ্ছে তোমার স্মৃতির মোড়ের ভেতর থেকে, মানে দমদম বাসস্ট্যান্ড থেকে ছাড়ে, তো ওই জন্য আর কি স্মৃতির মোড়ের আগেই বাসে উঠে গেছি। আমাদের অফিসের সামনেই একদম পাশে উঠে পড়লাম, দাঁড়িয়েছিলাম। তো এই যে, আর এত ভিড় ছিল সেদিন শনিবার বলে হয়তো, আর যেহেতু 5:30টা, মানে এরপরে হয়তো আরেকটা বাস আছে কিন্তু সেটা হয়তো চলছিল না বা কিছু একটা হবে, ওই জন্য দেখলাম এত ভিড়, মানে বাসে লোক ওঠার জন্য লোকের পুরো ভিড় জমে গেছে। আর ডানলপে এসে মেনলি দেখলাম, ডানলপে দেখছি সামনে যেন মেলা হচ্ছে, এত লোক দাঁড়িয়ে আছে, এবার সবাই উঠবে, বেশিরভাগ লোক বাগনানের আর কি। তো এবার বাসে ধরানোর জায়গা নেই, বাসের লোকের সাথে প্রায় মারামারি, যে ওরা বলছে না এত লোক ওঠা যাবে না, এই হবে না, যাদের শুধু বুকিং আছে তারাই ওঠো, এই করে করে আর কি। তারপরে যে দক্ষিণেশ্বর ক্রস করছি, তো আমি লেফট সাইডে বসেছিলাম, আর ডান দিকে এত ভিড় ছিল আমি মন্দিরটা দেখাতে পারলাম না তোমাদেরকে, তো গঙ্গাটাই দেখে নাও। তো এই যে, তারপর আমি গৌড়াতে নামলাম, ওর দোকান নামলাম আর বৃষ্টি শুরু হয়ে গেলো। তো আমাদের ওখান থেকে বাইকে করে আসার ঘাটাল আসার প্ল্যান ছিল, তারপর আবার বৃষ্টি একটু কমতে বাইক করে এলাম। এসে এই যে আমাদের এখানে অষ্টম প্রহর ছিল, মেনলি এইটার জন্যই আসা। তো খুব সুন্দর সাজিয়েছিল জায়গাটা, আর এখানে 3 দিন ধরে খাওয়া দাওয়াও হচ্ছিলো, আমি জাস্ট শনিবারে এলাম আর রবিবার ধুলোর ছিল। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর বানিয়েছে, মন্দির বানিয়েছে, মূর্তি বানিয়েছে, খুব সুন্দর, রাধাকৃষ্ণ খুবই সুন্দর লাগছিল। তো ওখানে খাওয়া দাওয়া করে রাত্রিবেলা প্রায় 11টা বেজে গেল। তো ব্লগটা আমার কেমন লাগলো আমাদের জানিও, একদমই ছোট্ট একটা মিনি ব্লগ। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা, বাই বাই।